চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ টেস্টি ইয়াম্মি বিরিয়ানি। তো বিরিয়ানি চ্যালেঞ্জ ভিডিও, বিরিয়ানি ইটিং শো তোমরা বলতে পারো, তার সাথে আছে কোল্ড ড্রিঙ্কস। তো চলো খাওয়া শুরু করি, তো দেখি কতটা খেতে পারি। তো চলো, বিরিয়ানি তো আমার খুবই খুবই প্রিয় জিনিস, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, যারা আমার ভিডিওটা দেখো, তোমাদের যদি ভালো লাগে পুরো ভিডিও দেখবে, যদি না ভালো লাগে প্লিজ একটু দেখে বা স্কিপ করে ভিডিও দেখবে না, ঠিক আছে? যারা আমার নতুন বন্ধু তাদের জন্য রিকোয়েস্ট করা যাক। আজকে আমার খুবই পছন্দের একটা খাবার খাচ্ছি, তো মানে আশা করি পুরোটাই খেয়ে নিতে পারবো। তো চলো দেখা যাক, রেডি, 1 2 3 স্টার্ট। চিকেনটা দারুণ সেদ্ধ হয়েছে, আলু ভেঙে নি। আমাদের কলকাতার বিরিয়ানিতে তো আলু ছাড়া চলবেই না। দম বিরিয়ানি, বিরিয়ানির সামনে রেখে বেশিক্ষণ কথা বলা যায় না, তাহলে বিরিয়ানিটা ড্রাই হয়ে যায়, তাই তাড়াতাড়ি খেতে শুরু করে দিলাম। দারুণ টেস্টি হয়েছে মনে হচ্ছে, এইটুকু আমার কিছুই না, আরো লাগবে। আজকে চিকেনের ম্যারিনেশনটা দারুণ হয়েছে, পুরো দইটা ভেতরে ঢুকেছে, খুব ভালো লাগছে। ঘরে বানানোর বিরিয়ানি টেস্টই আলাদা।
খেলে বেশি বিরিয়ানি ছিল, পেট ভরে গেছে। দারুণ খেলাম বিরিয়ানিটা, জাস্ট দারুণ হয়েছিল, একটুখানি বেঁচে গেছে, তো আর খেতে পাচ্ছি না, যদি পারি পরে খেয়ে নেবো, এখন আর পাচ্ছি না। তো আর বিরিয়ানি রেসিপি তোমরা যদি জানতে চাও তো আমার চ্যানেলে সার্চ করে দেখবে, পেয়ে যাবে, দারুণ টেস্টি আর খুব সহজ পদ্ধতিতে আমি বিরিয়ানি শেয়ার করে রেখেছি, তো দেখতে পেয়ে যাবে। হচ্ছে কলকাতার দম বিরিয়ানি, আর অবশ্যই আলু দিয়ে বানাই, ভালো হয়েছে, দারুণ টেস্ট হয়েছিল। তো ঝালটা একটু হয়েছে, তো ঝালটা আমি বেশি খেতে একটু পছন্দ করি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা, তো প্লিজ এভাবেই আমার পাশে থাকবে। তো সবাইকে অনেক ভালোবাসা, ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।